সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা যে মুসলমান যে আপনি ওইতা মুসলমান ওইতে হইলে ইসলামরে মানতে হইব, যে ইসলামরে মানে সেই লগিয়া মুসলমান। মুসলমান খালি পরিচয় দিল হইতো না, চৌধুরীর ঘরে জন্ম লইছেন আপনি চৌধুরী, খানের ঘরে জন্ম লইছেন আপনি খান, খানের নিজে আপনার জন্মসূত্রে আপনার পরিচয়। কিন্তু মুসলমান ইলা নাই যে খালি জন্মসূত্রেও খাইলে হইব, এটা হইলে বৈশিষ্ট্যগত, এই বৈশিষ্ট্য আপনার মাঝে খাসনাত আপনার মাঝে থাকতে হইব। আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যারা মুসলমান তারার দিন হইল কি ইসলাম, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, তারার দিন তারার জীবন ব্যবস্থা হইল গিয়া ইসলাম। দিন মানি ধর্ম নাই, দিন মানি ধর্ম নাই। আমরা যে ফর্ম ফিল আপের সময় লিখি যে ধর্ম কিতা, ধর্ম ইসলাম, আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন দিন ইসলাম, আল্লাহর মনোনীত দিন হইল ইসলাম। দিন মানি হইল কি জীবন ব্যবস্থা, ইংরেজিতে কইন ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা। আমরা জীবন ব্যবস্থা বুঝি যে আমার জন্ম হইব, জন্ম হইয়ালে কিতা করতে হইব, এটা সমাজে কইব না ইসলামে কইব, যদি আমার দিন হয় ইসলাম তাহলে এটা কিতা করতে হইব, ইসলাম অনুযায়ী হইতে হইব, জন্ম হওয়ার পরে আকিকা কর্তা নাম রাখতা এটা কিতা অনুযায়ী হইত, এটা সামাজিক কাজ না, এটা ধর্মীয় কাজ, এটা ধর্মীয় কাজ, এটা দিন ইসলামের কাজ, এটা জীবন ব্যবস্থার কাজ। আপনি যখন মুসলমান আপনার জীবন ব্যবস্থার মাঝে ওটা, আপনি মরিয়ার লেখিতা করতে এটাও আপনার জীবন ব্যবস্থার আছে কিনা না। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার না থাকতে পারে, কারণ তার চার্চের ভিতরে তার দিন শেষ, এর বাদে তা করুক, তার মন্দিরের ভিতরে শেষ, তারপরে তা করুক। কিন্তু মুসলমান ইলা নাই যে মসজিদ মসজিদ মে নামাজ বি পড়ো, হোটেল মে শরাব বি পিও, জিসে আল্লাহ রাজি রহে শেতান বি নারাজ না হো, এটার নাম মুসলমান নাই। মুসলমান মসজিদও মুসলমান, মসজিদের বারে গেলেও মুসলমান, তার জন্মর পরেও তার মুসলমান, তার মরার পরেও সে মুসলমান। তার ইসলাম হইল গিয়া মসজিদের ভিতরে ইসলাম আছে, তার মসজিদের বারে ইসলাম আছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে ইসলাম আছে, ইনে গেলে হে খবরে ঠকিত নাই, ওজন কম দিত নাই, তার চাকরিত গেলে এখানে ঘুষ খাইত নাই, সে তার গরো গেলে তার বউর লোকে ভালো আচরণ করবো, সন্তানের লোকে ভালো আচরণ করবো, প্রতিবেশী তার রাজি খুশি থাকবো, প্রতিবেশীর লোকে সুন্দর আচরণ করবো, ওটা নাম হইলে ইসলামের বৈশিষ্ট্য। তা আমরা মনে করছি ইসলাম হইলে কি নামাজ রোজা হজ জাকাতের নাম, এটা দেখা যাইব খুব নামাজি খুব ফরেজগার কিন্তু বউর লোকে খুব খারাপ আচরণ। আবার অনেক মহিলা ভাইবা তাই ফরজ নামাজ পড়ইন, নফল নামাজ পড়ইন, আরও কিছু বানাইল বানাইল নামাজ পড়েন, সব বরাত বানাইয়া কিছু নামাজ পড়ইন, মেরাজন নামাজ রসুল চালাইছে শিখাইছেন, নগুণও পড়ইন, কথা পড়ইন, কিন্তু দেখা যাইব জামাইয়ের কথা শুনইন না, মানুষের হুজুরে দিকার করেন, হুজুর আর কোনো নামাজ আছে নেগু পড়তা, নামাজ কিনে বাড়াই দিয়া, কিন্তু যে স্বামীর আনুগত্য করতে হইব এটাও যে ইসলামের বিষয় এটা লইয়া খবর না। কারণ কিনা আমরা আধা খান বুঝছি, ও যে ফার্স্ট অন্ধ মানুষ তারা আতি দেখাত গেছে, তা আতিরে অন্ধ মানুষে আতাই আতাই যে গালাম গাজে আতাইছে, আতাইয়া কইছে আতি লোলা, কেউ কইছে আতি কুলার লাখান, কেউ কইছে আতি পিলার লাখান, ফাওয়া গিয়া ধরছে কইছে কিন্তু ফিলার লাখান, হেকে গিয়া খানোর এই গিতার মাঝে ডাকনার মাঝে ধরছে দরিয়া কইছে কিন্তু কুলার লাখান। তা আমরা ওলা অবস্থা যে ইসলাম রে আমরা যে জেলা বুঝছি ওলা আমল করিয়ার, যে জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে, আমার মসজিদ থেকে বাড়াইতে জেলা ইসলাম আছে, আমার গরো ঢুকতে ইসলাম আছে।